সিকিমে রাতভর বৃষ্টির জের আগামী তেসরা জুলাই পর্যন্ত অর্থাৎ তেরোই জুলাই পর্যন্ত আগামী তেরোই জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে সহ বৃষ্টির বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর আগামী তেসরা জুলাই পর্যন্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং পাহাড়েও ধস নামার আশঙ্কা রয়েছে এবং সিকিমে অবিরাম বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে নদীগুলির তেসরা জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষা ও ঝোড়ো আশঙ্কা রয়েছে পাহাড়ে তিস্তা সহ অন্যান্য নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং কালিম্পং এবং কাশিয়া প্রশাসনের তরফে একাধিক সতর্কতা নেওয়া হয়েছে ইতিমধ্যে অন্যদিকে দশ নম্বর জাতীয় সড়কেও ধসের আশঙ্কা রয়েছে এমনটাও জানানো হয়েছে আগামী তেসরা জুলাই পর্যন্ত যেরকম সহ বৃষ্টি ইতিমধ্যেই সম্ভাবনা রয়েছে শাশ্বতী রায় রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শাশ্বতী আলিপুর আবহাওয়া দফতরের তরফে কি বলা হয়েছে এবং উত্তরবঙ্গে সিকিমের যে বৃষ্টিপাতের প্রভাব তার একটা বড় প্রভাব পড়ছে উত্তরবঙ্গে তিস্তা সহ অন্যান্য নদীর জলস্তর বাড়ছে প্রশাসনের তরফেও বা কতটা সতর্কতা অবলম্বন করা হয়েছে একেবারে দেখো শুধু বর্ষা নয় বর্ষার সঙ্গে সঙ্গে ঘোরা জোড়া ঘূর্ণ বর্ত এই দুটির অবস্থানের ফলে কিন্তু এই পরিস্থিতি লাগাতার চলছে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভ ভারী বৃষ্টি এবং যে অক্ষরেখার অবস্থান সেটি পশ্চিম আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত যার জেরেই অতি ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় এবং এই ভারী বৃষ্টি কিন্তু জারি থাকবে আগামী তেরো তারিখ পর্যন্ত এবং লাগাতার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরে বর্ষার আসার পূর্ব থেকেই দেখা গেছে যে একটি ঘূর্ণাবর্তের অবস্থানের জেরে উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টি চলছিল এবং সেই ভারী বৃষ্টি কার্যত অবস্থানরত এবং তার সঙ্গে সঙ্গে বর্ষার বৃষ্টিও জারি রয়েছে তাই বলা যায় যে আগামী বেশ কয়েকদিন আলিপুরদুয়ার কালিং আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে সঙ্গে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে পার্বত্য অঞ্চলে শুধুমাত্র যে একেবারেই উত্তরবঙ্গ সংলগ্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে তা নয় তার সঙ্গে সঙ্গে সিকিম এবং আসাম এই দুটি জায়গাতেও বৃষ্টির পরিমাণ অত্যাধিক যার ফলে নদীর জলস্তর ইতিমধ্যে অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং সেই নদীর জলস্তর বাড়ার ফলে ধীরে ধীরে তা উত্তরবঙ্গ মুখে হচ্ছে এবং সেই কারণে বিপদসীমার উপর দিয়ে বইতে পারে বেশ কিছু নদীর জল তেমনটাই জারি করা হয়েছে সতর্কতা ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ এই যে লাগাতার বৃষ্টি তা কার্যত বাড়তে পারে এবং সেই বৃষ্টি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই জারি রয়েছে এবং বেশ কিছু জায়গায় আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অতি তীব্র এবং সেই যে রেকর্ড তা কিন্তু অনেকটাই অন্যান্য বছরের থেকে অনেক গুণ বেশি যাতে করে চা চাষেও কিন্তু বেশ কিছুটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে নেওয়া হলেও আগামী বেশ কয়েকদিন আগামী তিন তারিখ পর্যন্ত গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপরেও এই বৃষ্টি জারি থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী সবকটি জেলাতে বৃষ্টি যথেষ্ট মাত্রায় হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যতক্ষণ এই সাইক্লোনিক সার্কুলেশন সরে যাবে ততক্ষণ পর্যন্ত বর্ষার বৃষ্টি বৃষ্টির যে প্রভাব তা সেই অর্থে বিস্তার না করতে পারলেও বৃষ্টি লাগাতার জারি থাকে একদমই শাশ্বতীর সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আবহাবিদ সুজিত কর আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে উত্তরবঙ্গে একটা বড় প্রভাব পড়েছে সিকিমে লাগাতার বৃষ্টির জেরে এবং আগামী তেসরা জুলাই পর্যন্ত যেরকম একটা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সেক্ষেত্রে এই সম্ভাবনা কতটা থাকছে এবং দক্ষিণবঙ্গে কতটা প্রভাব পড়বে উত্তরবঙ্গে বা কতটা প্রভাব স্পষ্ট হবে অ্যাকচুয়ালি দেখুন এই মুহূর্তে মেঘের যা প্রকৃতি তাতে কিন্তু উত্তরবঙ্গে কন্টিনিউয়াসলি উত্তরোত্তর বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে আগামী আরো বাহাত্তর ঘন্টা তারপরেও বৃষ্টি কন্টিনিউ করবে কিন্তু আগামী বাহাত্তর ঘন্টা উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা রিমার্ক এবং জায়গায় পৌঁছে যেতে পারে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো অঞ্চলে সাড়ে তিনশো থেকে চারশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে যার ফলে শুধুমাত্র তিস্তা নদী নয় উত্তরবঙ্গের যতগুলো নদী আছে সমস্ত নদীগুলোই আলটিমেটলি ফুলে ফেপে উঠবে এবং যে পরিমাণ ল্যান্ডস্লাইড হচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাতে কালিম্পং কাশ্টিয়াং দার্জিলিং এবং গ্যাংটক সম্পূর্ণভাবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে নর্থ বিভিন্ন অঞ্চলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে ফলে আলটিমেটলি নর্থ বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি রিমার্কেবল এবং একটা বড় সংকেতের জায়গায় রয়েছে অপরদিকে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে যে বৃষ্টিপাত হচ্ছে সেটা নিম্নচাপের দ্বারা প্রভাবিত মৌসুমি বৃষ্টিপাত এবং নিম্নচাপ কেমে যাওয়ার পরে কিন্তু এই মৌসুমি বৃষ্টিপাত আবার বেশ খানিকটা হয়ে যাবে এবং বেশিকালে মৌসুমি বৃষ্টিপাত সঠিকভাবে কাজ করবে দক্ষিণবঙ্গে আগামী ষোলোই জুলাই পরবর্তী সময় থেকে ফলে ন্যাচারালি আমাদের কাছে মনসুন এই মুহূর্তে এসে পৌঁছলেও সেটা ভীষণভাবে দুর্বল শুধুমাত্র নিম্ন চাপের দরক চালিত হওয়ার ফলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত সংগঠিত হচ্ছে আমরা 16 জুলাই এর পরে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত পেলেও আলটিমেটলি সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত পাবো আলটিমেটলি কিন্তু আগস্ট মাসের সতর্কতা একদমই ধন্যবাদ জানাবো সুজীব বাবু আপনাকে আবহবিদ সুজীব কর ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে আমার সঙ্গে ছিলেন আমার প্রতিনিধি Shashati Shashati তোমাকেও ধন্যবাদ জানাবো তেসরা জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে তবে সিকিমে যেভাবে ধস নামছে পাহাড়ি এলাকার বাসিন্দারা তারা কিন্তু যাতায়াতে একটা বড় সড়ো সমস্যার মুখে পড়েছেন অন্যদিকে দশ নম্বর জাতীয় সড়ক যোগাযোগের যে মাধ্যম সেই মাধ্যমও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে কারণ লাগাতার ধসের জেরে পর্যটকরা তারাও কিন্তু আটকে পড়েছেন দশ নম্বর জাতীয় সড়কেও ধসের আশঙ্কা রয়েছে কারণ এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে রবিবার সকালেই গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জলও ছাড়া হয়েছে এবং তিস্তার বিভিন্ন জায়গায় তিস্তা সহ বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি ধসে পাহাড়ের যে রাস্তা সেই রাস্তায় কি পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি পাহাড় থেকে ধস নেমে পুরো রাস্তা আটকে রয়েছে এবং সেখানে কিন্তু যাতায়াত মাধ্যম অর্থাৎ যোগাযোগ মাধ্যমে বড় সড়ো সমস্যা তৈরি করেছে পর্যটকদেরও কিন্তু সতর্ক করা হয়েছে কারণ দশ নম্বর জাতীয় সড়কে ধসের আশঙ্কা রয়েছে